माखन चुरा कर जिसने खाया, बंसी बजा कर जिसने नचाया, खुशी मनाओ उसके जन्मदिन की जिसने दुनिया को प्रेम का रास्ता दिखाया। শুভ জন্মাষ্টমী জানাই সকলকে, শ্রীকৃষ্ণ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, আনন্দে রাখে এই কামনা করি। সবাই যেন ভালো থাকো। আর আজকের ভিডিওটা স্টার্ট করছি তালের বড়া বানানো দিয়ে। মা তালের বড়া বানাচ্ছে, আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে, তার জন্য অলরেডি মা বানিয়ে নিয়েছে। এটা বাকি সকলের জন্য এই যে তালের বড়া বানানো হচ্ছে। তালের বড়া বানিয়ে আমি আর মা বেরোবো গোপালের জন্য টুকটাক কিছু শপিং করতে। কালকে তো বাড়িতে পুজো, আমি ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি, তালের বড়া বানানোটাও তোমাদেরকে দেখাই। এটা আমার খুব ফেভারিট একটা জিনিস, খুব মিস করি প্রত্যেকটা বছর। বাট এই বছর আবার বাড়িতে আছি, মায়ের হাতের তালের বড়া বানানো খাবো, এর থেকে আনন্দের আর কী হতে পারে। এবার গোপালের পুজো দেখতে পাবো, গণেশ পুজোতে বাড়ি আছি। সো ইয়েস, তালের বড়া বানানো হয়ে গেছে মায়ের, আমি আর মা রেডি হয়ে এখন বেরোচ্ছি। বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে, ছাতা তো এখন রাখি, বর্ষাকাল, হাতে একটা ছাতাও ছিল, দুজনে মিলে একটা ছাতার তলায় যাচ্ছি বাজার করতে। গোপালের জন্য ছোট্ট একটা সোনার টিপ নিয়েছি আর মা গোপালের জন্য একটা চেন বানিয়েছে। তারপরে এসেছি মিষ্টি কিনতে। মিষ্টির দোকানে এত ভিড়, এত ভিড়, কারণ অবশ্যই সবাই বাজার করছে না। মা তালের বড়াটা নিজেই বানিয়ে নিয়েছে আর নারকেল নাড়ু মালপোয়া এখান থেকে কিনে নিচ্ছে। আর নেব হচ্ছে ফুল, ফুল নিচ্ছি প্লাস মালা, সেগুলোও নিচ্ছি। দুবাইতে এরকম তো পাওয়া যায় না ফুল, দুবাইতে মানে স্টোর হয়, এক একটা ফুলের দোকান হয়, সেখান থেকে গিয়েই ফ্রেশ ফ্লাওয়ার্স নিতে হয়। কিন্তু এখানে দেখো আমাদের ইন্ডিয়াতে কত সুন্দর, না কি ভালো লাগছে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভেজা মাটি, সবাই গোপালের পুজোর জন্য বাইরে বেরিয়ে শপিং করছে, এটাই তো আনন্দ। যেটা বলছিলাম, ভেজা মাটি, বৃষ্টির গন্ধ, মাথায় ছাতা, মায়ের সাথে বাজার, এগুলোই তো মিস করি। দেশের থেকে এত দূরে থাকি, তাই যখন আমি দেশে আসি তখন পুরো মানে ইউটিলাইজ করি। এবার প্রথমবার যে বিদেশ থেকে বাড়ি এলাম, কিন্তু অন্য সময়ও তো আমি এত বছর সাউথে থেকেছি, তাই এই জিনিসগুলো, এই ফিলিংগুলো যেগুলো বাড়ি আসার পর ফিল করে, যারা বাড়ির থেকে দূরে থাকে তারা সত্যি অনেকটা মানে বুঝতে পারে। এই যে বাপুজি কেক, ছোটোবেলাকার ফেমাস কেক আমাদের বাপুজি কেক। এখন যেহেতু আমরা একটা ট্রিপেও যাচ্ছি, তাই জন্য টুকটাক কিছু কেনাকাটি ছিল সেগুলো করলাম। চলো কাল সকালে দেখা হচ্ছে, কেমন? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সব বাইকে। আর আজকে জন্মাষ্টমী, আজকের ভিডিওটা স্টার্ট করছি, সবাইকে শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণ যেন সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে এই কামনা করি। আর আজকের ব্লগটাও এইখান থেকেই স্টার্ট করছি। কালকের একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যখন মা তালের বড়া বানাচ্ছিল, তারপর আমরা বাজারে গেলাম আজকের জন্য টুকটাক কিছু বাজার করতে। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করছি, একদম ঘরোয়া একটা সেলিব্রেশন হয় আমাদের বাড়িতে, গোপাল আছে তো, তো একদম ঘরোয়া, খালি আমরাই আছি, একটা কুর্তি পরে নিয়েছি জাস্ট। অ্যান্ড যাবো এখন ঠাকুরের কাছে, গোপালের কাছে, ভাবলাম এই ছোট্ট একটা সেলিব্রেশনের পার্ট তোমাদেরকেও করি, তোমরাও সাথে থেকো। 2020তে আমি বাড়িতে ছিলাম, যখন কোভিড চলছিল না এই সময়টা, তখন আমি বাড়িতে ছিলাম। আমার যখন হিন্দি চ্যানেলটা ছিল, ওই হিন্দি চ্যানেলে আমি সব কিছু শেয়ার করেছিলাম সেলিব্রেশনটা। তো কালকে হঠাৎ করে আবার ভিডিওটা চোখে পড়লো, মানে মনে হলো যে বাহ কি সুন্দর। আর এই বছরও আমি ওরকম টাইম করেই এসেছি যাতে আমি জন্মাষ্টমীতে বাড়িতে থাকতে পারি। অ্যান্ড ইয়েস, গণেশ পুজোটাও পাবো, সো সেই সব প্ল্যান করেই আসা আর কি। একদম ছোট্ট একটা সেলিব্রেশন হবে, ঘরোয়া সেলিব্রেশন, পাশে থেকো। অ্যান্ড যারা আজকে আমাকে প্রথমবার দেখছো, হাই গাইস, আমি ছেলিক চক্রবর্তী রাহা কলকাতা থেকে, তোমাদেরকে আমায় তোমায় মিলেতে স্বাগত। চলো এবার দেখা যাক মাম্মি কী করছে। মাম্মি ওইদিকে ফুল রেডি, আমিও রেডি হয়ে গেছি, খালি ওড়নাটা নিয়ে নেব। মা বললো তুই এখন বউ, মাথায় ওড়না নিবি। বললাম ঠিক আছে, চলো যাওয়া যাক। কদ্দূর তোমার মাম্মি হয়ে এসছে? ওই যে আমাদের গোপাল সোনু, এই দেখো উঠে বসে আছে।
পারবে না। ওম শ্রীকৃষ্ণায় কবিতা বসুদেবায় নমঃ। ওম শ্রীকৃষ্ণায় কবিতা বসুদেবায় নমঃ। ওম শ্রীকৃষ্ণায় কবিতা বসুদেবায় নমঃ। শঙ্খ জলশঙ্খের মধ্যে, হ্যাঁ, আর হাতের কোনোই তো একটা হাত আসছে বাট্টু। ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ। ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো। ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো। জলটা ঢেলে দাও মাথায়, গঙ্গা জল না, এবার এটা গঙ্গা জল, না না এটা গঙ্গা জল, অল্প বেশি না। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেব গোপালের নতুন জামা বললে বলে লেজ দেওয়া জামা, আবার কালারফুল লেজ দেওয়া। গোপাল আজকে সোনার চেন পরবে, হ্যাঁ সোনার চেন, আমার গোপু সোনা সোনার চেন পরবে বললে বলে বাবারে চেনটা দেখো। ওরে বাবা গোপাল খুশি থেকো, হ্যাঁ খুশি থেকো, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। টিপটা পরিয়ে দাও, তুই পরা, এই যে সোনার একটা টিপও আছে, সুন্দরভাবে সাজুগুজু করছে আজকে গোপাল, সাজুগুজু করেছে, সোনার চেন পরেছে, টিপ সোনার চেন, সোনার টিপ পরেছে, গুলুগুলু গুলুগুলু নাকি, এই যে বাঁশি, জয় গোপাল, জয় জয় গোপাল, হরে কৃষ্ণ 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 হয়ে গেছে, আজকে ভোগ দেয়নি মা, কালকে ভোগ দেবে, তো কালকে খিচুড়ি
মানে যেটা হয় আর কি ঠাকুরকে ভোগ দেওয়া। বাবা লিপস্টিকটা আমার কেমন লাগছে, যাই হোক ওঠাবো এখন গিয়ে। কালকে মা ভোগ দেবে, আজকে ফল তারপরে তালের বড়া এগুলো দিয়েই ভালো করে সুন্দর করে পুজো দেওয়া হলো। আর এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে, সেই ঘুরতে যাওয়ার প্যাকিং করতে হবে এখন, কারণ আমার এখানে যত ইন্ডিয়ান ওয়্যার আছে আমি সেগুলোই মোস্টলি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর এক দুটো নতুন আছে, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম সেগুলোও চলে এসছে, ওইগুলোই নিয়ে যাব। কারণ আমি দুবাই থেকে ইন্ডিয়ান ওয়্যার কিছু আনিনি, কারণ এখানে তো অলরেডি আছে না, কেন নিয়ে আসবো আবার টেনে টেনে। আর সব জুয়েলারিগুলো আছে, আমি সোনার জিনিস খুলে যাব, যেমন জায়গায় যাচ্ছি ওখানে সোনার জিনিস পরে যাওয়ার দরকার নেই, কানের দুল বলো, চেন বলো, হাতের ব্রেসলেট বলো, এগুলো আমি খুলে যাব। একটু যেগুলো ইমিটেশন আছে, যেগুলো সুন্দর সুন্দর ঝুমকা বগেরা, সেগুলো একটু পরবো, সেগুলো তো পরা হয় না ইউজুয়ালি ডেলি ওয়্যারের জন্য, এই সোনাই পরে থাকি, তো সোনা খুলে যাব, একদম ঝাড়া হাত পায়ে যাবো যাতে কোনো টেনশন না হয়। এই আংটিটা এনগেজমেন্ট রিং, এটা পরে যাব, কিন্তু আবার এই আংটিটা যেটা আমার ডায়মন্ডের এইটা, এটা খুলে যাব বাড়িতে। সো ইয়েস, এখন যাব একটু প্যাকিং করব, কি নেব না নেব, একটা ব্যাগ করছি যেটাতে আমার আর মায়ের হয়ে যাবে সব, সেরকম দেখে প্যাক করে নিতে হবে। আর জুয়েলারিগুলোও সেগ্রিগেট করতে হবে কোনটার সাথে কোনটা পরব। সো ইয়েস, আর আজকে খাওয়া হচ্ছে একদম সিম্পল, সেদ্ধ ভাত খাবো আজকে, ঘি দিয়ে আর গোল গোল আলু ভাজা। সো আজকের লাঞ্চের মেনু হচ্ছে আমাদের এইটা। মা এদিকে ভাত বসাতে চলে গেছে, আমি আর মা মিলে আজকে একটু গুছিয়ে নেব। এদিকে বাপিও গোছাচ্ছে বাপিরটা, বাপিকে দেখে দিলাম এতক্ষণ যে বাপি কোনটা কোনটা নেবে, এবার আমি আর মায়েরটা চলবে। চলো যাই, আমি গোছানো শুরু করি। বাপি আমি গোছানো শুরু করছি আমারটা। বৃষ্টি পড়ছে, কি বৃষ্টি পড়ছে দেখো, ঝনঝন ঝনঝন করে বৃষ্টি। আমি পায়ের তোড়া পড়েছি, এই দেখো। আর বাড়িতে সবাই বলছে সাদা নেল পলিশ ভালো লাগছে না, তাই আমাকে দিয়ে গেল রেড কালারের নেল পলিশটা, এটা লাগাতে বললো। তো এইটা তো জেল পলিশ লাগানো পায়ে, পেডিকিওর করার পর এটা উঠছে না কিছুতেই, ওটার উপরেই এটা লাগাবো। বাপির প্যাকিং চলছে, কোন পায়জামার সাথে কোন পাঞ্জাবি নেবে, এটা তন্ময় দিয়েছে বাবাকে, বাবা ঘুরতে গিয়ে ভাঙবে এটা, হ্যাঁ না বাপি? ইয়েস ইয়েস। আর এটা আমি দিয়েছি বাবাকে, এই যে পরে নিয়েছি লাল, ওই সাদাটার উপরেই লাল পরে নিয়েছি, এইটা ভালো লাগছে বেশি, বউ হিসেবে এটা ভালো লাগছে, আর ওই সাদাটা স্টাইলের জন্য। নিজের পুরনো জিনিসগুলো ঘেটে দেখতে এত ইমোশনাল লাগে, দেখো মা সব যত্ন করে রেখে দিয়েছে। এই বক্সটা নিয়ে যাচ্ছি, কানের দুলে আছে, এর মধ্যে মালা আছে, আর দেখো এই বালাগুলো, এত ইমোশনাল লাগে নিজের জিনিস দেখতে সত্যি। এক একটা কানের দুল আছে, কত কিছু কিনেছিলাম চেন্নাই থাকাকালীন, দেখো কত কালেকশন না, কত আমার কাছে কানের দুলের কালেকশন, প্রচুর প্রচুর কানের দুলের কালেকশন আমার কাছে, ছোট্ট ছোট্ট। দেখো এই কানের দুলগুলো কি সুন্দর, মিষ্টি মিষ্টি কানের দুলের কালেকশন আমার কাছে, আর পরাই হয় না এখন। হ্যাঁ কি ভালো না দেখতে, এক একটা কিনেছিলাম শখ করে যে পরবো মাঝে মধ্যে, দেখো এটাও কি স্টাইলিশ তাই না, ভীষণ স্টাইলিশ, এটাও ভীষণ সুন্দর, আর পরাই হয় না। তাও ঘেটে দেখছি, রাখা আছে বাড়িতে, যতবার আসবো ততবার পরবো, আবার রেখে রেখে চলে যাব, এই আর কি। তাহলে উইথ দ্যাট আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো আর ভিডিও দেখছো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও।
আর কমেন্ট সেকশনে অন্তত একটা হার্ট দিয়ে দিও, তাহলে আমি বুঝবো তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে। আর সুস্থ থেকো, ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সাথে। ট্রাভেল ব্লগ আসবে এবার, সো ইয়েস, স্টে টিউনড।